হ্যালো গাইজ, ওয়েলকাম তোমার চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো গাইজ, আজকে আমি আবারও খেলতেছি মাইনক্র্যাফট। তো তোমরা তো ফার্স্ট এপিসোডে দেখছিলাম আমি আমার একটা ঘর বানাইছিলাম, তো এটা হলো সেকেন্ড এপিসোড। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। হ্যাঁ, তো তোমরা দেখছিলে কালকে আমি ঘরটা বানাইছিলাম। হ্যাঁ, তো আমি একটু কাজ করছি অফ ক্যামেরায়। আমি এখানে একটা মানে রাস্তা টাইপের বানাইছি, আর দেখো আমি দুইটা কুকুর পেয়েছি। কত কি উঠা কুকুরগুলোর নাম কি রাখবো বুঝতেছি না, তোমরা কমেন্টে জানিতে পারো যে কুকুরগুলোর নাম আমি কি রাখতে পারি। আর এইদিকে আমার ঘোড়া আছে, আর ঘোড়ার এইদিকে ফুল বাগান টাইপের বানাইছি। আর আমি যদি আমার ঘরের ভিতরে যাই, তাইলে এখানে চেস্ট আছে, হাবি জাবি, এখানে ফার্নেস বানাইছি জিনিসপাতি স্মেল করার জন্য। আর ভিতরের রুমে আপাতত কিছু নাই, একটা লামা আছে কোথা থেকে জানি জানি না আমি, আর এই এই ঘোড়া আছে কোথা থেকে আছে আমি জানি না, একে আইসা বলছিল পরে আমাদের এখানে আটকে রাখছি। তো থাকুক, একা একা তো ঘরে থাকতে ভালো লাগে না। আর নিচে নিচে আমি আমার স্টোরেজ রুম বানাবো, যেটা আমি এখনো বানাই নাই। হ্যাঁ, তো এরকমই আছে আপাতত, পরে আমি বড় করব, ঠিক করবো। আর এখানে কবল স্টোন, স্টোন, ডার্ট এইসব আছে। এখানে কি আছে দেখি, ওইখানে লোক মানে খাবার টাবার বিভিন্ন ইতি আছে, খাবারের জিনিসপাতি। আর এখানে স্লাইম মারছিলাম আমি দুইটা, তো 23 স্লাইম বল পাইছি। আর গেস হোয়াট, এখানে কি আছে, এখানে আছে ডায়মন্ড, গোল্ড, রেডস্টোন, আর 4টে এমারেল্ড পাইছিলাম আমি ভিলেজের থেকে। আর তেমন কিছু নাই এখানে, এখানে জাস্ট গোল্ড আছে, ডায়মন্ড আছে 6টা। তো আমি কয়েকটা আয়রন নিয়ে নেই, কারণ আমার আয়রনের জিনিসপাতি বানাইতে হবে। তো আমি আয়রনের একটা হেলমেট বানাইলাম, পরে একটা চেস্ট প্লেট, একটা প্যান্ট, একটা জুতা। হ্যাঁ, তো এই সবগুলো এখন আমার পড়তে হবে। আমি এতক্ষণ লেদারের জিনিসপাতি পরে ঘুরতেছিলাম, পড়তে পারতেছি না কেন, এখন পরা যাচ্ছে আমার হেলমেট। আর এগুলো আমি ফেলে দিব, কারণ এগুলো আমার কোনো কাজের না। তো যাই উপরে, এগুলো আমি এখানে রেখে দিই আপাতত। তো আপাতত এগুলো এখানে রাখলাম, আর তেমন কিছু। ও হ্যাঁ, আর তোমাদের জিনিস দেখাই, এইদিকে যে রাস্তাটা গেছে, এখানে গর্ত আছে, এটা আমার পূরণ করতে হবে, তো এটা পরে পূরণ করব। আর এখানে আমি বানাইছি একটা ঘর, তো কোনো ভাবতে পারে ঘরের ভিতরে কি আছে। এই ঘরের ভিতরে আমি স্ট্রিপ মাইনের জন্য একটা জায়গা বানাইছিলাম, মানে এখানে আমি স্ট্রিপ মাইন করছি, এখান থেকে আমি ডায়মন্ডগুলো পাইছিলাম। তো এদিকে আমি অনেক দূর গেছি, এদিকে বেশি দূর যাই নাই, আর এদিকেও গেছে অনেক দূর, বাট এদিকে যেতে পারিনি। এদিকে সামনে লাভা, লাভার কেপ টাইপের আছে, বাট আমি যাইনি যে এখানে লাভা। তো এদিকে তো হ্যাঁ, এই স্ট্রিপ মাইনের জায়গাতে এটা তো পরে আমি আরো ডায়মন্ড মাইনিং করব করব পরে। তো এখন আমি উপরে যাই, আর অফ ক্যামেরায় আমি আর তেমন কিছু করি নাই, আর কিছুই করি নাই। তো তোমরা ভাবতে পারো আজকের ভিডিওতে আমি কি করব। হ্যাঁ, তো আমি অনেক কনফিউজ আজকে ভিডিওতে কি করব, কারণ আমার কাছে অনেকগুলো কাজ আছে, বাট কোনটা আগে করব আমি বুঝতেছি না। তো আই থিঙ্ক আমি আজকের ভিডিওতে কিছুই করব না। তো আচ্ছা, তো আমি ওইদিকে একটা ই মানে ডেজার্ট বায়োম যে ছিল, ডেজার্ট বায়োমে আমি একটা ই পাইছিলাম, কি বলে তোমার, একটা পিরামিড পাইছিলাম, বাট ওটা আমি লুট দেই নাই। তো এখন আমি লুট দিব, দেখি ওখানে গিয়ে কি কি পাই। তো চলো যাই, যাওয়া যাক ঘোড়া বাবাজি, চলো। আর আমার এই ঘোড়া তো অনেক ফাস্ট, ভালোই ফাস্ট। আমি আরেকটা ঘোড়া পাইছিলাম যেটার মানে লাইফ এখানে দুইটা বেশি, বাট ওটা অনেক স্লো ছিল, তাই ওইটা আমি নিয়ে নাই। তো এখন আমি আমার ওই টেম্পেলের ওখানে গিয়ে আমি ব্যাক করতেছি, তো টেম্পেলের ওখানে যাই। আমি এখানে এখানে একটা কুয়ার মতো পাইছি, এটা কি জিনিস আমি জানি না, তোমরা কেউ জানলে জানো। আমি মনে করছি এটা কিছু নেই, জাস্ট একটা কুয়া টাইপের মনে হয়। তো এটা আমি কিছু খেয়াল করি নাই, এটাতে কোনো কিছু থাকতে পারে নাকি, তো জানো তোমরা যদি জানো। তো গাইজ, আমি ওই টেম্পলের কাছে এসে পড়ছি, যে টেম্পল সামনে। আর এখানে আমি খরগোশ পাইছি দুইটা, আর আমার কাছে গাজর ছিল, তাই দেখো ওদের খাওয়ায় কিছু হয় নাকি, ওইটা এখনো বড় হয় নাই। আমার সব গাজর খেয়ে ফেলতেছে, আমার সব গাজর খেয়ে ফেলছে। আচ্ছা সমস্যা নেই,
খাওয়াই দিছি, আর এখন আমার ঘোড়া থাকে কই রাখবো, আমার লিড কই গেল, ওকে লিড আছে বাট আমার সরি 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 ভাই, গরু 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 কিছু হয় নাই তোমার। আরে কি ভাই, আমি রাইডে ক্লিক করলে ও হিট করতেছে না, ওকে লাইফ কমে গেছে কত। আমার আস্তে আস্তে দৌড়াবে, আগে সমস্যা নাই। তো আমি আমার ঘোড়াটা এখানে রাখি। তো এখন আমি টেম্পলে ভিড়ে, আমার কাছে পিকেক্স আছে, ওকে পিকেক্স আছে, তো এটাই টেম্পল, ওকে আছে, টর্চ নাই, আছে টর্চ, আমি তোকে লাইট টাইট জ্বালাই নেই। আর এখানে ট্র্যাপ আছে আমি জানি, যেটা দিলাম মরে যাব। তো ভিতর টিএনটি গুলো আছে, টিএনটি গুলো আমি নিয়ে নিব সব। আর টিএনটি নাই, ওকে এখন দিয়ে চেস্টে আমি কি পাই এখান থেকে। ওয়াও, অনেকগুলা গোল্ড পেয়েছি, অনেকগুলা গান পাউডার, আর তেমন কোনো কিছু কাজের নাই এখানে। এটাতে আছে, ওকে ফেয়ার ফলিং 4, প্রোটেকশন 3, লাক অফ দ্য সিটু, ওকে এটা তো অনেক ভালো একটা বই পেয়েছি আমি। আর ডায়মন্ড হর্স আরমান, ও মাই গড, ডায়মন্ড হর্স, ও ও ভাই আরেকটা ডায়মন্ড, ওয়াও। আর গান পাউডার পাইছে অনেকগুলা, স্যাডেল পাইছে আরেকটা, আমার কাছে অলরেডি দুইটা স্যাডেল আছে। ও ভাই পাওয়ার 3 পেয়ে গেছে আমি, এত লাকি। তো এটা আমি আমার বোতি ইউজ করতে পারবো, পাওয়ার 3। এটাতে কি পেয়েছি, এটাতে অনেকগুলো গান পাউডার পাইছি যেটা আমি নিবো, আর অনেকগুলো বোন পাইছি যেটা আমি অবশ্যই নিবো। তো আই থিঙ্ক, তো আই ও ওয়াও আরেকটা স্যাডেল, এতগুলো স্যাডেল দিয়ে আমি করবো কি। আচ্ছা আই থিঙ্ক আমার প্যারামিডটা লুট করা শেষ, এখন আমার উপরে যেতে হবে। তো উপরে যাওয়ার জন্য আমার কাছে ব্লক নাই, উপরে যাওয়ার জন্য আমার কাছে ব্লক নাই, লল। ওকে তো এটা দিয়ে উপরে যেতে হবে আমার। তো আমি আমার মনে হয় আমি অনেক ভালো লুট পাইছি টেম্পল থেকে, আমি আমার মনে হয় না টেম্পল এত ভালো লুট দেয়, জিনিসপাতি দেয়, আমি তো জানতাম না। ওকে তো উপরে এসে পড়ছি, আর উপরে কি কোনো কিছু থাকে আমি জানি না। ও ভাই এখানে কি মাত্র ক্রিপার বাস্ট হইলো, ইয়েস মাত্র এখানে ক্রিপার বাস্ট হয়েছে আমার সামনে, আমি বুঝিও নাই। আরে এই অরেঞ্জ টেরাকোটা গুলো নিয়ে নিই, কাজে লাগতে পারে পরে। আর এখানে তো আমার মতে আর তেমন আর কিছু থাকে না, না আর আমি যদি কোনো কিছু মিস করে যাই তোমরা আমাকে বলে দিও কমেন্টে। এত টর্চ লাগাচ্ছে কেন, আমি ভুলে ক্লিক হয়ে যাচ্ছে, ওকে সমস্যা নাই। তো এখন আমি এটার থেকে বের হব, ওকে এখানে এটা আরেকটা রুম মেবি, না হ্যাঁ এখানে অনেকগুলো টেরাকোটা আছে, এগুলো আমি কালেক্ট করে নিই। ওকে তো আমি এখান থেকে টেরাকোটাগুলো নিয়ে নিয়েছি, অরেঞ্জ টেরাকোটা যেগুলো ছিল, আর ওকে এদিকেও আরেকটা রুম আছে যেখানে টেরাকোটা আছে অনেকগুলো, এগুলো আমি নিয়ে নিব। সেটা কি জম্বি ভিলেজার ছিল, এই এটা কি জম্বি ভিলেজার ছিল, না না এটা জম্বি ভিলেজার না, মানে এটা ডেজার্টের জম্বি মনে হয়, আই থিঙ্ক আমি জানি না, জম্বি ভিলেজার এরকম না আই গেস। জম্বি ভিলেজার আমার লাগবে, হইলে তো ভালো হয়, কারণ আমি তাইলে আমার আর ভিলেজার আনতে যাইতে হবে না এসে। তো আই থিঙ্ক টেম্পলে এগুলোই থাকে, আর কিছু থাকে না, তো আমি এই টেম্পলটা লুট করা শেষ। তো এখন আমি আমার ঘরে ফিরে যেতে হবে, আমার ঘরে এখানে আছে চলো। আল্লাহ ভাই আমার ঘুরে কবে জানি মরে যায়, ঘুরে চড়তে চড়তে গেলে বাড়ি খায়, ওকে বাসায় গিয়ে কী খাওয়াইতে হবে, উইট খাওয়াইতে হবে। ভাই নিচে যাইস না, আমি নিচে এসে বসছি ভাই, ভাই ঘোরা ঘোরা আর মারিস না ওকে। তো এখন আমি আমার ঘরে ফিরে যাচ্ছি, ঘরে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। ওকে এটা একটা জম্বি ভিলা যায়, একে আমি মারতেছি না, এটা আমি মারতেছি না, এটা আমার এখানে আটকাইতে হবে। আরে ভাই 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 থাক, মেরেই দিতে হইলো, ঝামেলা করতেছিল ভাই, দরকার নেই আমার জম্বি ভিলা যায়, আমি ভিলেজার থেকে আমি ভিলেজ থেকে ভিলেজার নিয়ে আসবো।
ওকে, তো ঘোড়াখানা এখানে স্যার আমি আমার কি কি লুট পাই সেগুলো আমি রেখে আছি, লুটগুলা অনেক ভালো ভালো লুট পাইছে আই থিঙ্ক। নিচে যাই। ওকে, তো নিচে গিয়ে আমি ডায়মন্ড পাইছি একটা, যেটা অনেক জোস একটা বিষয়। ডায়মন্ড পাইছি আর এখানে আমি রাখবো, আমি পাইছি 9টা TNT, গান পাউডার 26টা, 2টা স্যারেল পাইছি, 3টা স্যারেল হয়ে গেছে। আর ই পাইছে একটা, বুক পাইছে ইঞ্চিটা, যেটা হলো ফেদার ফলিং 4, প্রোটেকশন 3 এবং লাক অফ দ্য সি 2। তো এটা আমার অনেক কাজের। আর পাওয়ার 3, এটা অনেক ভালো হয়, তো আমি পাওয়ার 1 বা 2 নিয়ে মানে পাওয়ার 5 বানায় ফেলতে পারবো। আর ডায়মন্ড হর্স আমার পাইছি, যেটা অনেক জোস একটা জিনিস, তো এটা দিয়ে আমি আমার আমার ঘোড়াই ইউজ করবো এটা। আর আর আমি কয়েকটা টেরাকোটা সেগুলো আমি এখানে রেখে দিব আই গেস। হ্যাঁ, এখানে রেখে দিব টেরাকোটাগুলো, 42টা টেরাকোটা। ওকে, ভালো, নাইস, 42টা টেরাকোটা পাইছি, এগুলো এখানে রেখে দিলাম। আর গোল্ড, ওকে, আর 4টা গোল্ড পাইছি, তেমন কিছু পাই নাই। আয়রন গুলো রেখে দিই, এগুলো কোনো কাজের না আমার। ওকে, আমার আমার পিকেক্স আই থিঙ্ক শেষ, তোমার একটা পিকেক্স বানাইতে হবে। তো ফার্স্টে আয়রন নিয়ে একটা পিকেক্স বানাই ফেলি। ওকে, আর আই থিঙ্ক আমার একটা অ্যানভিল বানাইতে হবে। অ্যানভিল বানাইতে কি লাগে আমি জানি না, যাতে আমি জিনিসপাতি রিপেয়ার করতে পারি। ওখানে 3টা আয়রন পড়ে আছে। কে এনভিল, এনভিল কি হবে না? ওকে, এনভিল টাইপের। ওখানে আয়রন ব্লক লাগবে আমার 3টা। ও ভাই, এটা তো অনেক মেহেঙ্গা জিনিস, আই থিঙ্ক অনেক মেহেঙ্গা, অনেক মেহেঙ্গা জিনিস হয়ে গেল। আর এনভিল কি আমি বানাবো? মনে হচ্ছে না বানানো ঠিক হবে না এখন। আমি অ্যানভিল বানাবো না, কারণ আমার অ্যানভিলের দরকার নেই এখন, পরে বানাই নিব যখন তাই আমার আয়রন বেশি থাকবে। তো এখন আমি ভাবতেছি আমি একটা এক্সপি ফার্ম বানাবো। হ্যাঁ, তো এই এপিসোডে বানাবো নাকি নেক্সট এপিসোডে বানাবো আমি ভাবতেছি। তো ওকে, তো আই থিঙ্ক আমি এই এপিসোডে আর কিছু করবো না, আমি আমার টেম্পলটা লুট করে আসছি। আর এইখানে জায়গাগুলা তো আমি, দাঁড়াও, মাটি নিয়ে আসি। এই যে, তো আমার এখানে 2 স্ট্যাক মাটি আছে যেগুলো আমি নিব। তো আরেক আরেক ওকে, তো এই জায়গাটা আমি এই 2 স্ট্যাক মাটিতে যতটুকু হয় অতটুকু টেরাফর্মিং করে নেই। ওকে, তো গাইস, আমি এই 2 স্ট্যাক মাটিতে এতটুকু জায়গায় টেরাফর্মিং করছি, আর আর আমার মাটি শেষ হয়ে গেছে। তো আমি আই থিঙ্ক অফ ক্যামেরায় আমি কইরা নিব লাইক, যে এইদিকে যেগুলো আছে যে এইগুলা, তা আমি জিনিসটা একটু সমান করব। আর আর তোমাদের দেখানোর মতো তেমন কিছু নাই। ও, তো আরেকটা কথা বলি, আমি তো ফার্স্টে ওইখানে একটা ভিলেজ পাইছিলাম, মানে যেখানে স্পনে ছিলাম ওর সামনে, বাট আমি এখান থেকে বেশি না 200 থেকে 300 ব্লক দূরে সোজা এদিকে একটা আরেকটা ভিলেজ পাইছি। তো ওইখানে আমি ই পাইছি, একটা লাইব্রেরিয়ানও আছে। তো ওখানে আমি পরের ইসে যাব, অন্য কোনো এপিসোডে যাব, আজকে না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা কমেন্ট আমাকে জানাও যে নেক্সট এপিসোডে আমি কি মানে আমার এই ভিলেজে, মানে আমার এই জায়গায় কি আমি ভিলেজে আনবো, ভিলেজে এনার কি আমি ওদের জন্য একটা ঘর বানাবো, নাকি আমি একটা এক্সপি ফার্ম বানাবো। তো তোমরা বলো যে আমি আমার নেক্সট এপিসোডে কি ভিলেজে রানবো আমার এখানে, নাকি একটা এক্সপি ফার্ম বানাবো। তো আমি 2টা কাজই করব, তো কোনটা আগে করব তোমরা বলো। আর তেমন কিছু না, এদিকে আমি আমার গাজরগুলো লাগাইছিলাম আর উইট লাগাইছি কিছু, যেগুলো আমি আমার ঘোড়াকে খাওয়াই। তো আই থিঙ্ক আজকের ভিডিও এই পর্যন্তই। তো গুড বাই গাইজ, হ্যাভ ফান, পিস। Thank you.